কংগ্রেসে যোগদান করায় চড়িলাম এলাকার বিভিন্ন দিকে। কংগ্রেস কর্মীদের দোকানপাটে অগ্নিসংযোগ ভাঙচুর এবং লুটপাট করে বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। জেলাদের সোমবার দুপুরে বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় চড়িলাম কংগ্রেস ভবনে। তারপরেই আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, সংঘর্ষ হয় দুদলের কর্মী সমর্থকদের মধ্যে, আহত হয় কম করে 10 জন। পরে শাসক দলের কর্মী সমর্থকরা কংগ্রেস অফিসটির মধ্যে এসে ভাঙচুর চালায়, দীর্ঘ 4 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে, মারধর করা হয় কংগ্রেস দলের কর্মী সমর্থকদের। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হয় উপমুখ্যমন্ত্রীকে। তিনি এলাকায় গিয়ে নিজ বিধানসভা এলাকার কর্মী সমর্থকদের সাথে কথা বলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন। তারপর কংগ্রেসের একটি প্রতিনিধি দল সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের আইজির কাছে গিয়ে নিরাপত্তার দাবি জানান, কিন্তু দেখা গেল তারপরেও সন্ত্রাস থেমে থাকেনি। সন্ধ্যার পর থেকে সন্ত্রাস ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করতে শুরু করে, আক্রমণ চালায় কংগ্রেস কর্মীদের দোকানপাট এবং বাড়ি ঘরে বলে অভিযোগ। এদিন রাতে চড়িলাম বাজার স্থিত কংগ্রেস ভবনে আবার ভাঙচুর চালায়। তারপর উত্তর ব্রজপুরে ঝোটন দেবনাথের দোকানে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তারপর ফকিরামোড়া বাবুল ঘোষের দোকানে ভাঙচুর করে দোকানের যাবতীয় মুদি সরঞ্জাম ছিনতাই করে নেয় এবং 3 কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা সংঘটিত করে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে চড়িলাম ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ চড়িলাম কংগ্রেস ভবনে এবং আক্রান্তদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান তারা। গতকাল আমাদের এখানে যে বিদ্যা হয়েছে বা শান্তি এবং তারপরে কিছু বিস্তারিত রাত্রিবেলা আমাদের সমর্থকদের বাড়ির বিভিন্ন জায়গাতেমুড়া বৈজপুর বাড়িগুলো করছে আমরা এরা সরকারের কাছে কয়টি বাড়িতে আক্রমণ হয়েছে এখন হয়েছে আর আমাদের পার্টির যে বাংলাদেশ